কুপ্রস্তাবে রাজি না হয় আগ্নে অস্ত্র নিয়ে গৃহবধূকে খুনের চেষ্টা গৃহবধূর স্বামীর তৎপরতায় ধৃত অভিযুক্ত বছর দুয়েক আগে গৃহবধূর গোপনাঙ্গে অ্যাসিড ছড়ার অভিযোগে জেলও খাটে ওই অভিযুক্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আগ্নে অস্ত্র নিয়ে গৃহবধূকে খুনের চেষ্টা গৃহবধূর স্বামীর তৎপরতায় আগ্নে অস্ত্র সহ ধরা পড়ে যায় অভিযুক্ত প্রতিবেশী যুবক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হাবড়া থানার মহিষাদলপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বছর দুই আগেও অভিযুক্ত যুবক এই গৃহবধূর গোপনাঙ্গে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে গ্রেপ্তার হয় দীর্ঘদিন জেলও খাটে সম্প্রতি জেল থেকে ছাড়া পাবার পর পুনরায় হামলার ঘটনায় পুলিশের অনুমান পুরনো আক্রোশের জেরেই এই হামলা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় আচমকায় অভিযুক্ত যুবক রামুদাস হামলা চালায় প্রতিবেশী গৃহবধূর ওপর গৃহবধূর স্বামী দেখে ফেলায় জাপটে ধরেন অভিযুক্তকে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা খবর দেওয়া হয় হাবড়া থানায় হাবড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে ধৃতকে এদিন তোলা হয় বারাসতাদালাতে আগে যে আসিফ ছিল ঠিক আছে কাকে আমার বউকে আচ্ছা হ্যাঁ তাতে হাবড়া কেস করলাম হ্যাঁ ভর্তি করলাম করার পরে দীর্ঘ তিন চার বছর হচ্ছে ফিরে আবার ও জেল টেল খেটে আমার বাড়ি এসে ধারালো অস্ত্র আর মেশিন টেসিং ছিল সাথে কিছু বোতলও ছিল ঠিক আছে আচ্ছা হ্যাঁ বোতলে কি রয়েছে আমি জানি না ঠিক আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত